এখন দেখে নেব আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি কিভাবে একটা হেক্সাডেসিমালের মানকে বাইনারিতে রূপান্তর করে সেটা আমরা এখন দেখব। আচ্ছা হেক্সাডেসিমাল থেকে বাইনারি অবশ্যই চোখ বুঝে এখন বলা যায় টাইপ 3 টাইপ 3 বলতেছি অবশ্যই আমার ভিডিওগুলো দেখলে এখন বুঝতে পারবেন এখন আর বারবার বলা লাগবে না টাইপ 3 কি টাইপ 1 কি টাইপ 2 কি আচ্ছা যাই হোক টাইপ 3 যেহেতু এটা টাইপ 3 টাইপ 3 এর কাজ হচ্ছে দুইটা একটা বিট ভাঙানো বিট হচ্ছে সাজানো বাইনারি থাকলে সাজাই বাকি সব ক্ষেত্রে ভাঙি আমার প্রথম বক্ষ মানটা বাইনারি নেই তার মানে সাজাতে পারবো না 100% ভাঙতে হবে আচ্ছা ভাঙবো কয় বিটে অক্টাল থাকলে 3 বিট আর হেক্সাডেসিমাল থাকলে 4 বিট আমার কি আছে হেক্সাডেসিমাল তাহলে ভাঙতে হবে 4 বিটে আচ্ছা দেখি এ ডি পয়েন্ট 69 বি এটা ক্যারা চিহ্ন দিয়ে আমরা এখানে এক্সিকিউট করে দিলাম আচ্ছা যেহেতু 4 বিট 4 বিট দেখি প্রথম বিট হচ্ছে 1 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল হচ্ছে 8 আচ্ছা প্রথম হচ্ছে এ এ মানে আমরা 100% আগে দেখছি এ মানে হচ্ছে 10 কাকে কে যোগ করলে 10 হয় 8 আর 2 যোগ করলে 10 হয় বাকিগুলো 0 তার মানে 10 মানে হচ্ছে কি 1 0 1 0 ডি মানে হচ্ছে 13 ডি মানে 13 কাকে কাকে যোগ করলে 13 হয় আচ্ছা 8 আর 4 12 12 আর 1 13 এটা 0 তার মানে 13 হচ্ছে 1 1 0 1 আচ্ছা আমি দেখি 6 কিভাবে কাকে কাকে যোগ করলে 6 হয় 4 আর 2 কে যোগ করলে 6 হয় বাকিগুলো হচ্ছে 0 তার মানে 6 মানে হচ্ছে 0 1 1 0 আচ্ছা 9 মানে কি আমরা একটু পাশায় লিখি 0 1 1 0 9 মানে কি 9 টা দেখে কাকে কাকে যোগ করলে 9 হয় 8 আর 1 কে 9 যোগ 8 আর 1 কে যোগ করলে 9 হয় বা 9 হয় বাকিগুলো হচ্ছে 0 তার মানে 9 হচ্ছে 1 0 0 1 বি মানে হচ্ছে 11 আমরা জানি কাকে কাকে যোগ করলে 11 হয় এখানে 8 আর 4 এ যোগ করলে 12 হয় 20 হয় তার মানে 4 নাও যাবে না তাহলে 8 8 2 10 10 আর 1 11 এটা হচ্ছে 0 তার মানে হচ্ছে 11 হচ্ছে 1 0 1 1 সুতরাং আমরা বলতে পারি আমার হেক্সাডেসিমাল থেকে বাইনারি মানটা হচ্ছে যায় প্রথম আমার হেক্সাডেসিমাল মানটা লিখতে হবে এ ডি পয়েন্ট 69 বি এটা ছিল হেক্সাডেসিমাল আর মানটা হচ্ছে 1 0 1 0 1 1 0 1 পয়েন্ট 0 1 1 0 আমি এটা পুছে ফেলে নিলাম 1 0 0 1 1011 অবশ্যই এই হচ্ছে যে আমার হেক্সাডেসিমাল থেকে বাইনারি এই যে হেক্সাডেসিমালে বেজ দিছি বাইনারি বেজ দিছি অনেক স্টুডেন্ট মাঝে মধ্যে স্টুডেন্ট এখানে বেজ দিতে ভুলে যায় অবশ্যই তোমাদের কাছে এটা মাথায় রাখতে হবে বেজ না দিলে বোঝা যাবে না এটা কোন সংখ্যা পদ্ধতি সেটা দশমিক হতে পারে অক্টাল হতে পারে হেক্সাডেসিমাল হতে পারে কেন বলছি এই কথা অবশ্যই হেক্সাডেসিমাল অক্টাল দশমিক কি 01 নাই তার মানে হচ্ছে তুমি যে রূপান্তর করছো হেক্সাডেসিমাল থেকে বাইনারি তুমি হেক্সাডেসিমাল বেজটা অবশ্যই দিবা এখানে বাইনারি বেজটা 2 দিবা তাহলে তোমার অঙ্কটা সম্পূর্ণ হবে এই হচ্ছে যে আমার হেক্সাডেসিমাল থেকে বাইনারি রূপান্তর অবশ্যই তুমি কমেন্ট বক্সে এখানে আমি দুইটা ম্যাথ দিছি একটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি দুইটা মান অবশ্যই আমি 1 আর 2 দিয়ে দিছি যখন 1 এর आंसरটা তুমি কমেন্টে 1 দিয়ে লিখবা 2 এর কমেন্ট 2 এর आंसरটা তুমি 2 দিয়ে লিখবা সংখ্যা পদ্ধতি রূপান্তরে এতটুকুই ধন্যবাদ সবাইকে